আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা খুব বেশি সাবধান, সৌদিতে বাতিল হবে কাজের পারমিট এবং আজীবনের জন্য ব্যান হতে পারেন। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের বাহিরে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত উস্কানি দেওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। একাধিক গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে জানা যায়, গত 26 থেকে 28 মার্চে হেফাজতের তাণ্ডবের পর সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক থেকে দেশ ও সরকার বিরোধী প্রবাসী উস্কানিদাতাদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী দেশ ও সরকারের বিরুদ্ধে যারা অনবরত উস্কানিমূলক স্ট্যাটাস, টুইট, ইউটিউব ভিডিও আপলোড করেছে তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা অনুযায়ী ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশে প্রশাসনের সাথে স্থানীয় রাষ্ট্রদূতের মাধ্যমে ইতিমধ্যেই যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। সরকারে এক উচ্চ পর্যায়ে কর্তা ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছে যে আগামী 23 এপ্রিলের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশে অবস্থান করা দেশের বিরুদ্ধে উস্কানিদাতা অনলাইন অ্যাক্টিভিস্টদের তাদের ব্যাপারে স্বশ রাষ্ট্রের সাথে যোগাযোগ সম্পন্ন করা হবে এবং সব ঠিকঠাক থাকলে আগামী 30 এপ্রিলের মধ্যেই উস্কানিদাতাদের কাজের পারমিট বাতিল ও আজীবনের জন্য সেই দেশ থেকে ব্যান করে দেওয়া প্রসেস চলবে। তিনি আরও জানান, তালিকায় স্থান পাওয়া উস্কানিদাতাদের সেই দেশে প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে ফেরত এনে আইনের আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে। সরকারের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা আরও জানান, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কাউকে ছাড় না দিতে তাদের কাছে কঠোর নির্দেশ রয়েছে। আর সেই নির্দেশ মতো বাংলাদেশ থেকে যোগাযোগের পর দেশের বিরুদ্ধে টুইটারে উস্কানিমূলক টুইট করার দায় ইতালি রোম শহর থেকে দুজন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে সে দেশে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তারা অবশ্যই বুদ্ধিমান, বুঝতেই পারছেন সৌদি আরব হচ্ছে আমাদের বর্তমানে একটি অস্থায়ী থাকার জায়গা। একদিন না একদিন আমাদেরকে এই দেশে ফিরতেই হবে। তাই সৌদি আরবে বসে আমরা এমন কোনো কাজ করব না যাতে করে সৌদি আরব থেকে আমাদেরকে বিতাড়িত করতে হয় এবং দেশে এসে আমাকে আমার পরিবার সহ জেল খাটতে হয়। আশা করছি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন কোনো স্ট্যাটাস বা ভিডিও শেয়ার করবো না যাতে করে আমার বিপদ হতে পারে। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের তো হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।